প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা গাণিতিক সমস্যার সমাধান করব। চলো বোর্ডের প্রশ্নে কি বলা হয়েছে একটু লক্ষ্য করি। প্রশ্ন বলতে এরকম একটা সিরিজ সার্কিট দেওয়া আছে যার আর এর মান, এল এর মান এবং সি এর মান দেওয়া। সাপ্লাই ভোল্টেজের মান দেওয়া আছে, আমাকে নিচের মানগুলো বের করতে বলা হয়েছে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স কারেন্ট, ব্যান্ডউইথ এর মান কত এবং হাফ পাওয়ার পয়েন্ট সমূহ বের করতে হবে। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে এই গাণিতিক সমস্যাটার সমাধান করি। প্রথম হচ্ছে এক নম্বর কন্ডিশন। প্রথম কন্ডিশনে বলা হয়েছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এফ নট এর মান বের করতে হবে। শিক্ষার্থীরা, আমরা একটা সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা থেকে আমরা কি জানি? আমরা জানি এফ নট ইকুয়ালস টু 1/2π√LC। এটা হচ্ছে সিরিজ সার্কিটের রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এখন চলো মানগুলো বসাই, যে মানগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নে। 1/2π√LC, এল এর মান কত? 100 মিলি এম্পিয়ার, মিলি মানে 10^3, ব্র্যাকেট দিয়ে রেখো, হিসাব করতে সুবিধা হবে। আর ক্যাপাসিটর সি এর মান কত? 50 মাইক্রো 10^6 ফ্যারাড। টোটাল যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এর মান পাবে 71.2 হার্জ। তাহলে এটা হচ্ছে আমার রেজোনেন্স ফ্রিকোয়েন্সির মান। এখন আমরা ধরো রেজোনেন্স কারেন্টের মান। শিক্ষার্থীরা, আমরা জানি রেজোনেন্স অবস্থায় কারেন্ট সর্বোচ্চ হয়, কারণ সেই অবস্থায় কি হয়, ইম্পিডেন্স সর্বনিম্ন। আমরা লিখি দুই নম্বর কন্ডিশনে বলা হয়েছে রেজোনেন্স কারেন্ট। আমরা যদি রেজোনেন্স কারেন্টকে যদি আই নট দ্বারা প্রকাশ করি, সূত্র হচ্ছে V/Z, আর রেজোনেন্স অবস্থায় জেড ইকুয়ালস টু আর আমরা বলতে পারি। ভোল্টেজের মান কত আছে? 220 ভোল্ট, আর রেজিস্ট্যান্সের মান কত? 10 ওহম। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে মান পাবো আমরা 22 এম্পিয়ার। দুই নম্বর কন্ডিশনে কাজ শেষ। এবার আসবে তিন নম্বর কন্ডিশন। বলা হয়েছে ব্যান্ডউইথ নির্ণয় করো। ব্যান্ডউইথের ফর্মুলা আমরা কি জানি? ব্যান্ডউইথের ফর্মুলা আমরা এইটুকু জানি, ব্যান্ডউইথ ইকুয়ালস টু ডেল এফ। এখানে ডেল এফ এর একটা ফর্মুলা আমরা জানি, কিন্তু আমরা আরেকটা জিনিস জানি, এখানে ওমেগা, ডেল ওমেগা লিখেছি। ডেল ওমেগা দেখো, ডেল ওমেগা ইকুয়ালস টু ফর্মুলা ছিল R/L। তাহলে আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 10, আর এল এর মান কত? 100 মিলি হেনরি। তাহলে এইটুকু টোটাল যদি আমরা ক্যালকুলেশন করি মান পাবো 100। এইটুকু হচ্ছে আমার ব্যান্ডউইথ এর মান। এখন আমাকে যদি বলে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করো, তখন কিন্তু ডেল এফটা বের করতে হবে। শুধু যদি বলে ব্যান্ডউইথ বের করো তাহলে এইটুকু শেষ, আর যদি বলে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি বের করো তাহলে পরের লাইনটা করতে হবে। ডেল এফ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? ডেল এফ ইকুয়ালস টু আমরা বলতে পারি R/2πL। তাহলে আর এর মান 100, আর এখানে হচ্ছে 2π, পাই এর মান ক্যালকুলেটর থেকে বের করবো, এল এর মান 100 মিলি হেনরি, সরি আর এর মান হচ্ছে 10 ওহম, 100 মিলি হেনরি। টোটাল যদি ক্যালকুলেশন করি এর মান পাবো 15.92 হার্টজ। তাহলে এটা হচ্ছে ব্যান্ডউইথ ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে শুধু ব্যান্ডউইথ এর মান। এবার আমাকে বের করতে বলা হচ্ছে হাফ পাওয়ার পয়েন্টস সমূহ, অর্থাৎ দুইটা হাফ পাওয়ার থাকবে। এখানে একটা আপার হাফ পাওয়ার আর একটা হচ্ছে লোয়ার হাফ পাওয়ার। তাহলে চলো আমরা সেটা নির্ণয় করি। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, এই হাফ পাওয়ার পয়েন্ট সমূহ বের করতে হলে কনসেপ্টটা একটু আমরা ক্লিয়ার রাখি। আমরা এরকম একটা গ্রাফ দেখেছিলাম, কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। এখানে এভাবে দেখেছিলাম কারেন্ট বৃদ্ধি পায় আবার কমে যায়, তাহলে এটা হচ্ছে সেই হাফ পাওয়ার। এটা কখন? এখানে দুইটা ফ্রিকোয়েন্সি বলেছিলাম, কারেন্ট যখন ম্যাক্সিমাম থাকে। আমি হাফ দিয়ে আঁকছি, একটু সুন্দর হচ্ছে না, তোমরা একটু জাস্ট পেন্সিল দিয়ে এঁকো, এটুকু আঁকতে হবে, একটু তোমার বোঝার জন্য আমি দেখাচ্ছি। তা এইটা হচ্ছে রেজোনেন্স কারেন্ট, এই কারেন্ট হচ্ছে কি, রেজোনেন্স কারেন্ট। আর এখানে কি হয়, এখানে হচ্ছে সার্কিটের মধ্যে ব্যান্ডউইথটা সংগঠিত হবে, তাই না? কখন? যখন 0.707 কারেন্ট হবে, অর্থাৎ রেজোনেন্স কারেন্টে 70.707
7% কারেন্টে কি হবে আমার ব্যান্ডউইথটা সংগঠিত হয়। তাহলে ব্যান্ডউইথের এর আগের ফ্রিকোয়েন্সি নাম ছিল F1, আর এটা হচ্ছে F0, আর এরপরটা হচ্ছে F2। এখন দেখো F1 হচ্ছে লোয়ার হাফ পয়েন্ট, লোয়ার হাফ পয়েন্ট। এই ফর্মুলাটা হবে F0 মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি তার থেকে বাদ R-4πL, এটা হচ্ছে লোয়ার হাফ পয়েন্টের ফর্মুলা। আবার এই রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পার হয়ে তারপর হচ্ছে F2, তার মানে এটা কিন্তু মানটা একটু বেশি হবে, তাই মানটা যেহেতু বেশি তার এর নাম হচ্ছে F2, এর মান হচ্ছে আপার হাফ পয়েন্ট, আপার হাফ পয়েন্ট। আর এর ফর্মুলাটা হচ্ছে F0, এখানে যেরকম মাইনাস হয়েছিল জাস্ট সেই অংশটুকু এখানে কি হবে যুক্ত হয়ে যাবে, প্লাস হয়ে যুক্ত হবে। তার এটা হচ্ছে লোয়ার হাফ পয়েন্টের ফর্মুলা, এটা আমার আপার হাফ পয়েন্টের ফর্মুলা। তাহলে আমরা এবার মানগুলো বের করব। আমি এখানে দেখো মানটা বসিয়ে দিই, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কিন্তু আমাকে এখানে বসাতে হবে। তাহলে এই সার্কিটে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমি নির্ণয় করেছিলাম সেটা কত বসাচ্ছি, সেটা হচ্ছে 71.2, 71.2 ছিল মাইনাস আর, আর এর মান কত, আর হচ্ছে 10, আর 4 পাই, এল এর মান কত 10 ইনভার্স, সরি এল এর মান হচ্ছে 100 ইনটু 10 ইনভার্স 3। তাহলে এর একটা ভ্যালু পাবো। আর লোয়ার হাফ পয়েন্টস একই জিনিস, জাস্ট 71.2 মাইনাস, সরি এখানে মাইনাস আর প্লাস হবে, 10 4 পাই ইনটু 100 ইনটু 10 ইনভার্স 3। তাহলে এই দুটার মান পাবো 63.24 হার্জ, আর এটার মান পাবো 79.16 হার্জ। তাহলে এটাই ছিল আমার হাফ পয়েন্ট সমূহ। এটা হচ্ছে আপার হাফ পয়েন্ট, মান হচ্ছে বেশি, আর এটা হচ্ছে লোয়ার হাফ পয়েন্ট, মান হচ্ছে এটা তুলনায় কম। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।